মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। চপ আর মুড়ি মাখা, বাবা এই চারটে চপ ভাজতে তোমার তো বেলা কাবার করে ফেললে। পেঁয়াজি দাওনি আনছি মা, আনছি, গরম গরম ভেজে নিয়ে আসবো। আপনারা মুড়ি খাওয়া শুরু করুন না, কিন্তু মা আপনার তো বেশি তেল খাওয়া মানে আছে, তার জন্য না মুড়িটা সাদাই রেখেছি। হ্যাঁ তা ভালো করেছো। তো নুন নেই? চি 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 চি। হ্যাঁ তাই তো, ঠিকই তো, ও ছোট নুনটা একেবারে কম হয়েছে রে। হাঁকড়ে দৌড়িয়ে রইলো কেন, একটু বিট নুন এনে ছড়িয়ে দাও না। আনছি মা, আনছি আনছি। কে দিদি, কেমন দিল? ঝাড় খাচ্ছে না, চপ পাচ্ছে, ছোট বৌমা বুঝতেই পারলো না, এদিকে শিক্ষেটাও হয়ে গেল। এই এক মিনিট দাঁড়ো 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 দাঁড়ো, তোমরা এনজয় করো। পল্টু দা বলো, এই না না তুমি কি বলবে, আমি তোমাকে বলছি শোনো। পল্টু দা, তুমি না আগের জন্মে আমার নিজের দাদা ছিলে গো, বিশ্বাস করো কালকে তুমি যা খেল দেখিয়েছো না, আর বোমলা তো পুরো ফাটিয়ে দিয়েছে। শুন রে, দাদা বলে ডাকিস তার আপন পর কি রে? শোন, রকেট এখনো ফেরেনি রে। কিন্তু একটা মেয়ে রোজ আসছে রকেটের সঙ্গে দেখা করতে, তাই নাকি? কেসটা ভালো বুঝছি না বুঝলি, ওর চেলাগুলো রোজই খেদিয়ে দেয় মেয়েটাকে। এই টাকা এত বড় একটা কাজের জন্য শুধু 500 টাকা ভিক্ষে দিচ্ছিস নাকি রে? রাখ তোদের টাকা তোদের কাছে। কিছু একটা ঘোটালা তো আছে। মেয়েটার গলাটা একদম তোর মতো, আর বলছিল আমি এত বড় একটা কাজে গলা দিলাম আর এই কটা টাকা। টাকা পয়সা, তার কি রকেটের কাছ থেকে টাকা পায় নাকি মেয়েটা? পুরোটা শুনতে পাইনি, তবে এখানে গল্প আছে রে। আমার তো কেমন যেন মনে হচ্ছে যে এখানে আমার গল্পটাই থাকতে পারে। ওর জন্যই খবর দিলাম, কাল সকাল 10টায় আসবে। শোন, আমি চোখ কান খোলা রাখবো। সে তুমি ভালো করেছো পল্টুদা, কিন্তু শোনো না, কালকে সকাল 10টায় আমি নিজে চম্পাহাটি যাব, বুঝেছো? মা, কাল না আমাকে একবার বেরোতে হবে। সে কি বলছি, কার ফোন এসেছিল, কোথায় যাবি তুই? কালকে আমাকে একবার চম্পাহাটি যেতে হবে, আমার মনে হচ্ছে এবার ওখানে গেলে একটা না একটা কিছু ক্লু আমি পেয়ে যাবো, সত্যিটা এবার প্রমাণ হবেই। কিন্তু রাগ দেখি বাবু, দাদু ভাই সত্যিটা মনে মনে বুঝতে আর বাকি নেই রে। তুই বাবু আমার কাছে আর শুবি না, হ্যাঁ যত দূরে দূরে থাকবি তত ফ্যাচাং বাঁধবি। এইটা কিন্তু মা একদম ঠিক কথা বলেছেন। আমি কি বলছিলাম যে ওই আদির সাথে একবার কথা বলে যদি আনন্দীকে ওই ঘরে শোয়ানোর একটা ব্যবস্থা করা। না 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 মা, দেখো প্লিজ না, জোর করে না ওনাকে ওই ঢেকে গিলিয়ে কোনো লাভ হবে না, শুনলে না? উনি তো নিজের মুখেই বললেন এই বিয়েটা করে উনি পস্তাচ্ছেন। ও আনন্দী, সব কথা ধরো না গো। না গো বর্দি, যতক্ষণ না আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছি ততক্ষণ উনি যা বলবেন যা করবেন সব ঠিক। আমি তো কালকে যাচ্ছি, এবার দেখি না মা দুর্গাই আনন্দী ঘোষের কপালে কি লিখে রেখেছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।